বাংলাদেশ এবং মায়ানমার পাশাপাশি দুইটি রাষ্ট্র। বন্ধুরা, দুটি রাষ্ট্রেরও রয়েছে ভবিষ্যতের অমিত সম্ভাবনাময় সম্ভার। দুটি রাষ্ট্র যদি তার ভবিষ্যতের সম্ভাবনা ব্যবহার করে একে অপরকে সহযোগিতা করে, তাহলে দুটি রাষ্ট্রেরই অর্থনৈতিক এবং কূটনৈতিক সমৃদ্ধি আরও বেগবান হতো। কিন্তু বিগত কয়েক বছরে মায়ানমারের গণতন্ত্রপন্থী সরকারের ছায়াতলে মায়ানমারের সামরিক সরকারই মায়ানমারের প্রকৃত শাসন ব্যবস্থা পরিচালনা করেছে, আর তখনই তারা সুপরিকল্পিতভাবে তাদের দেশে রোহিঙ্গাদের বা তাদের দেশের নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিয়েছে। বন্ধুরা, সেই রোহিঙ্গা সমস্যাটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে কাঁটা হয়ে বিঁধেছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে রোহিঙ্গাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে, আর সেটি এসেছে মায়ানমারের দিক থেকে। বন্ধুরা, মায়ানমারের জাতীয় ঐক্যমত্যের সরকার, আপনারা জেনে থাকবেন যে রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক হিসেবে স্বীকার করে নিয়েছে, এবং একজন নাগরিক হিসেবে মায়ানমারের যে সকল সুবিধা সবগুলোই রোহিঙ্গারা পাবে, এমনকি বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া সকল শিশুও এই সুবিধার ভিতরে আসবে বা আওতায় আসবে। বন্ধুরা, এখন কথা হলো কি কারণে মায়ানমারের এই জাতীয় ঐক্যমত্যের সরকার রোহিঙ্গাদের স্বীকৃতি দিল, এবং ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য বাংলাদেশ কীভাবে জাতীয় ঐক্যমত্যের সরকারকে সাহায্য করতে পারে। আপনারা জেনে থাকবেন মায়ানমারের সামরিক জান্তাকে সেদেশ থেকে উৎখাতের জন্য অনেকদিন ধরে আন্দোলন চলছে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মায়ানমারের সামরিক জান্তাকে সেদেশ থেকে উৎখাতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। মায়ানমারের জাতীয় ঐক্যমত্যের সরকার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের রিলিজকৃত প্রেস নোটে জানিয়েছে, সেটি হচ্ছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ভবিষ্যতে মায়ানমারের যে সকল সামরিক জেনারেলরা রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা চালিয়েছে তাদের হেগের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে। বন্ধুরা, আমি মনে করি এটিও মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে বিশ্বের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এবং ব্যাপার। বন্ধুরা, তাহলে চলুন এখন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব মায়ানমারের এই জাতীয় ঐক্যমত্যের সরকার কী কারণে রোহিঙ্গাদের স্বীকৃতি দিল, এবং ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনীর বিচার করার জন্য যে কমিটমেন্ট তারা দিয়েছে তারা কি এটি পালন করতে পারবে, আর বাংলাদেশ কীভাবে বর্তমানে মায়ানমারের এই জাতীয় ঐক্যমত্যের সরকারকে সহযোগিতা করতে পারে, আর বাংলাদেশের কি সেটি ঠিক হবে। বন্ধুরা, এই বিষয়গুলো যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর সর্বশেষে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব সামরিক দিক দিয়ে কিভাবে মায়ানমারকে প্রেসারে রেখে মায়ানমারের জাতীয় ঐক্যমত্যের সরকারকে সামরিক এবং কূটনৈতিক সমর্থনের মাধ্যমে বাংলাদেশ এই রোহিঙ্গা সমস্যা থেকে মুক্তি পেতে পারে, আর সেজন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে কিভাবে বাংলাদেশের সমন্বয় করা উচিত। বন্ধুরা, সামরিক শক্তি বৃদ্ধি এবং মায়ানমারের জাতীয় ঐক্যমত্যের সরকারকে সহযোগিতা, দুটোই যুগপথ চালনার মাধ্যমে বাংলাদেশ এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মায়ানমারের সামরিক জান্তার উপরে বড় রকমের চাপ প্রয়োগ করতে পারে, আর এই ধরনের চাপ যদি প্রয়োগ করা হয় তাহলে সেটি পরোক্ষভাবে চীনকে অ্যাটাক করবে, কারণ চীন বর্তমান সামরিক সরকারকে সহযোগিতা দিয়ে আসছে। আর বাংলাদেশ যদি জাতীয় ঐক্যমত্যের সরকারকে বা সুচির সরকারকে সহযোগিতা দেয় তাহলে চীনের কপালে ভাঁজ পড়তে বাধ্য, কারণ চীন চায় না সুচির গণতন্ত্রপন্থী দল মায়ানমারের ক্ষমতা দখল করুক। চীনের একচ্ছত্র সমর্থন হচ্ছে বর্তমান সামরিক সরকারের প্রতি। বন্ধুরা, মায়ানমারের অভ্যন্তরে আন্দোলন দমনের জন্য চীন মায়ানমারের সামরিক জান্তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আর এর মাধ্যমে বোঝা যায় তারা কতটা মরিয়া এই আন্দোলন দমন করে বর্তমান সামরিক সরকারকে বাঁচিয়ে রাখার জন্য। আর বাংলাদেশ যদি সরাসরি এর বিরুদ্ধে অবস্থান করে তাহলে চীন অবশ্যই বুঝতে পারবে বা ভালো করেই বুঝতে পারবে যে বাংলাদেশকে চটিয়ে সামরিক জান্তার টিকে থাকা অত্যন্ত কঠিন হবে, কারণ এই জাতীয় ঐক্যমত্যের সরকার যে আহ্বান জানিয়েছে সেটি যদি মেনে নেয় রোহিঙ্গারা তাহলে ফেরতকৃত রোহিঙ্গারা হয়তো আরাকানের অভ্যন্তরে খালি হাতে ফিরবে না, এখানে তাদের হাতে থাকবে স্বাধীনতা বা মুক্তির জন্য সমরাস্ত্র। বন্ধুরা, এটি যদি চীন এবং মায়ানমারের সামরিক জান্তা বুঝতে পারে তাহলে তারা অবশ্যই আগ বাড়িয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের সাথে যোগাযোগ করে হয়তো যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বন্ধুরা, এক কথায় সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সর্বাগ্রহ চাপ ছাড়া এই ধরনের সামরিক জান্তাদের মানানো খুব কঠিন, তারা সবসময়ের জন্য একটু বেপরোয়া হয়, সেটি দেশের অভ্যন্তরীণ জনগণের সাথেও হতে পারে, আবার বহির্বিশ্বের কূটনীতির ব্যাপারেও তারা এই প্রক্রিয়াটি অবলম্বন করে। মিয়ানমার সেনাবাহিনীর মাধ্যমে বাতিল ঘোষিত 2020-21 নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের একাংশ গত 16 এপ্রিল একটি বিকল্প সরকার হিসেবে জাতীয় ঐক্যের সরকার বা NUG গঠন করে, যার বেশিরভাগই হচ্ছে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সদস্য। জান্তার বদলে NUG-কে মিয়ানমারের বৌদ্ধ সরকার হিসেবে ঘোষণার জন্য তারা আন্তর্জাতিক অঙ্গনে জোর প্রচারণা চালাচ্ছে, অবশ্য তাতে এখনও তেমন কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় গত জুন
মিয়ানমারের জাতীয়ক্য সরকার পলিসি পজিশন অন দ্য রোহিঙ্গা ইন রাখাইন স্টেট নামে একটি ঘোষণাপত্র প্রকাশ করে, যেখানে রোহিঙ্গাদের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এনইউজি নেতারা। এই ঘোষণাপত্রে বলা হয়েছে, সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে মিয়ানমারের জাতীয়ক্যের সরকার। তিন পৃষ্ঠার এক বিবৃতিতে এনইউজি বলেছে, ক্ষমতায় যেতে পারলে 1982 সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেওয়া বা বিশ্বের যে কোনো স্থানীয় জন্ম নেওয়া বার্মিজ নাগরিকদের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দেবে তারা। ছায়া সরকারের নেতারা আরও অঙ্গীকার করেছেন, ইতিহাস জুড়ে রোহিঙ্গা সহ মিয়ানমারের সকল মানুষের উপর সামরিক বাহিনী যেসব অপরাধ করেছে আমরা তার ন্যায় বিচার ও জবাবদিহিতা চাইব। রোহিঙ্গা ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে মায়ানমারের সংঘটিত অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া মায়ানমারের জাতীয় কার্ড ভেরিফিকেশন পদ্ধতিও বিলুপ্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এনইউজি। সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য চেয়েছে এই শাহের সরকারের নেতারা। রোহিঙ্গাদের বিষয়ে এনইউজির এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সোচ্চার বিভিন্ন সংগঠনও এটিকে স্বাগত জানিয়েছে। তবে এনইউজির নেতাদের অবস্থান কতটা আন্তরিক এবং রোহিঙ্গাদের অধিকারের পূর্ণাঙ্গ স্বীকৃতি সত্যি এই ঘোষণায় রয়েছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। বন্ধুরা, মিয়ানমারের রাজনীতিদের মধ্যে হঠাৎ কেন এই পরিবর্তন, চলুন একটু জেনে নেওয়া যাক। বন্ধুরা, বাংলাদেশ শুরু থেকেই এই প্রক্রিয়াটি কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে সমাধান করার চেষ্টা করে আসছে, কিন্তু কোনোভাবেই তারা কোনো কাজ করতে পারেনি। বন্ধুরা, বাংলাদেশকে এখন উভয় পথই খোলা রাখতে হবে, তার সামরিক সমৃদ্ধি এবং সামরিক শক্তি বৃদ্ধি থেকে শুরু করে জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রতি বাংলাদেশের উচিত হবে সমর্থন জানানো এবং জাতীয় ঐক্যমত্যের সরকারকে সামরিক সহযোগিতা প্রদানের মাধ্যমে মায়ানমারের সামরিক বাহিনীকে একটি স্পষ্ট বার্তা প্রদান করা যায় যে তোমরা যদি সঠিক পথে না হাঁটো তাহলে আমরাও তোমাদের উল্টো পথে হাঁটব। মায়ানমারের জাতীয় ঐক্য সরকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে অবস্থান পরিষ্কার না করলে সেটি মিলবে কি না তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। সেই শুনানিতে এনইউজির এক দূতকে মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান প্রশ্ন করেছিলেন রোহিঙ্গাদের বিষয়ে তাদের অবস্থান কী, সে সময় এর কোনো সদুত্তর তারা দিতে পারেনি। এরপর এনইউজি রোহিঙ্গা ইস্যুতে যে তাদের অবস্থান বদলেছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বড় ভূমিকা রেখেছে বলে মনে করছে তারা। মিয়ানমার বিষয়ক বিশ্লেষক ল্যারি জ্যাগান বিবিসি বাংলাকে বলেন, তারা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পেতে চায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পেতে চায়, রোহিঙ্গাদের বিষয়ে তাদের অবস্থান বদলাতে হবে, তা না হলে কারো সহানুভূতি তারা পাবে না। তিনি বলেন, সামরিক অভ্যুত্থান জনগণকে একটি উপলব্ধি করতে বাধ্য করেছে যে রাখাইনের সামরিক বাহিনী যে নিপীড়ন চালিয়েছে সেটি এখন অন্য জায়গায় ঘটছে, কাজেই দৃষ্টিভঙ্গি একটি মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। বন্ধুরা, সাম্প্রতিক বিষয়গুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে অবশ্যই এটি মিয়ানমারের রাজনীতিতে একটি মৌলিক পরিবর্তন, অবশ্যই এটি স্বীকার করতে হবে। আর বাংলাদেশকে অবশ্যই এই পরিবর্তনটি বা জেএনইউর এই সিদ্ধান্তটি যেন সামনের দিকে অগ্রসর হতে পারে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। বন্ধুরা, এই সহযোগিতা শুধু কূটনৈতিক সহযোগিতা নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি মায়ানমারের উপর সামরিক চাপ প্রয়োগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের এই সকল সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের কী মনে হয়, মায়ানমারের সাথে কি শুধু কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান হবে নাকি অবশ্যই মায়ানমারের উপর পর্যায়ক্রমে সামরিক চাপ প্রয়োগ করতে হবে? অবশ্যই আপনাদের চিন্তাধারাটি কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।